একটি নাগরিককে সম্বোধন করে বলছে নাগরী, নাগরী মানে একটি রমণী। বোঝা গেল মা? আমার কথাটা একটু শুনুন। নাগরী চেনেন কাকে নাগরী বলে? নাগরী মানে একটা রমণী, মানে একটি মেয়ে আর একটি মেয়েকে বলছে, এক রমণী আর এক রমণীকে বলছে, মানে এক নাগরী আর এক নাগরীকে বলছে। জানিস নাগরী, আজ অসকালে সুরধুনি গঙ্গাতে জল আনতে গিয়ে যে সুরধুনি তীরে আলাকটে যে এক অপরূপ রূপের মানুষ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল না, আমি এমন রূপের মানুষ কখনো দেখিনি। অনেক ভালো মানুষ দেখেছি, কিন্তু এমন অপরূপ রূপের মানুষ আমি কখনো দেখিনি। তাই সেই নাগরী ওই নাগরীকে বলছে, নাগরী তুই যে অপরূপ রূপের মানুষটাকে দেখলি, কেমন রূপের মানুষ দেখলি আমাদের সঙ্গে একটু বল না, আমার সঙ্গে বল না নাগরী। তখন সেই নাগরী বলছে, জানিস নাগরী, সেই যে অসকালে সুরধুনি তীরে আলাকোটে যে অপরূপ রূপের মানুষটাকে দেখলাম, সে যে আমার দিকে তাকিয়ে এমনভাবে সুন্দর করে মৃদু মৃদু করে একটু হাসলো, তার হাসিটাকে দেখে আমার মনে হচ্ছে যেন সুধা উদ্গার হচ্ছে। হাসলে কি দেখা যায় বাবা? হাসলে কি দেখা যায়? হাসলে দন্তগুলি দেখা যায়, দাঁত দেখা যায় না? তাই নাগরী আর একে নাগরীকে বলছে, সেই যে অপরূপ রূপের মানুষটা আমার দিকে তাকে এত সুন্দর করে মৃদু মৃদু করে হাসলো, হাসতে তার দন্তগুলি দেখে আমার মনে হচ্ছে যেন সুধা উদ্গার হচ্ছে, সুধা উদ্গার হচ্ছে। পদকর্তা পদ লিখলেন, উগার ওই সুধা জনু গোরা মুখের হাসি, ওগই উগার ওই উগার ওই সুধা জনু নাগরী রে, নাগরী নাগরী রে, আমার গোরা মুখের হাসি হাসি রে, অযোগা রে সুধা জন, আমার গোরা গোরা মুখের হাসি রে, সুধা জন আমার গোড়া মুখের হাসে হাসি রে, ও গা রে সুধা জন আমার গোড়া মুখের হাসে হাসি রে, ঝুরে রে যেন আমিয়া ঝুরে রে, ঝুরে রে ওই গৌর মুখ হাস্য হতে, যেন গৌর মুখ হাস্য হতে আমিয়া ঝুরে রে, নানা যেন মুক্তা ঝরিছে মুক্তা ঝরেছে, গৌর কাঁচা সোনা গাছতে মুক্তা ঝরিছে, গৌর কাঁচা সোনা গাছে হতে মুক্তা
संसारे जत रूप आछे एई विश्व संसारे जत सौंदर्य आछे जत सुंदर आछे जत रूप आछे आमार मने होय माने एक नागरी आर एक नागरी के बोलछे जानिस नागरी एई विश्व संसारे जत सौंदर्य आछे जत सुंदर आछे जत रूप आछे सेई रसिक विधाता মানে যে রূপটাকে সৃজন করেছে তৈরি করেছে বা বানিয়েছে মানে সৃষ্টি করেছে সেই রসিক বিধাতা জগতের সমস্ত সৌন্দর্য যত সমস্ত রূপ সব এক জায়গায় করেছে রাশি করেছে রাশি করে তাকে ভালো করে মিশিয়ে নিয়েছে হরি বল হরি বল ভালো করে समस्त रूप एक जगह राशि कोड़े ताके भालो कोड़े मिशिए छे मिशिए निये आर जल दिए बसे बसे भालो कोड़े बेटे छे हरे बाटा बाटा जाने मा बाटा की दिए बाटे को पाटा पुत्ता ना है बेस पाटा पुत्ता दिए भालो कोड़े सुंदर कोड़े मिहि कोड़े बेटे छे বেটে নিয়ে মানে সমস্ত সার বস্তু জগৎ সংসারে যত সৌন্দর্য ছিল সব এক জায়গায় রাশি করে তাকে ভালো করে মিশিয়ে নিয়ে বসে বসে বেটেছে বেটে তাকে ছেঁকে নিয়েছে নিংড়িয়ে নিয়েছে নিংড়িয়ে নিয়ে আমার মনে হয় সেই রসিক বিধাতা ওই সৌন্দর্যের সার বস্তু এক জায়গায় করে মিশিয়ে তাকে বেটে নিংড়িয়ে নিয়ে নির্চাষ যে বস্তু সার যে বস্তুটা সেই বস্তুটাকে দিয়ে আমার মনে হয় ওই অপরূপ রূপের মানুষ অপরূপ রতিখানি নিরজনে বসে বসে সেই রসিকে বিধাতা সৃজন করেছে আমার আরো কি মনে হয় জানিস নাগরী সেই যে রসিক বিধাতা নিরজনে বসে বসে অপরূপ রূপের মানুষটাকে সৃজন করেছে তো তা আমার মনে হয় সেই রূপের মানুষটাকে সৃজন করেছে যে বিধাতা সেই রূপটাকে দেখেনি তৈরি করেছে বসে বসে নিরজনে বসে বসে অনুরাগে ডগমগি হয়ে মাধুর্য রসের রসানি দিয়ে সৃজন করেছে তৈরি করেছে কিন্তু আমার মনে হয় জানিস নাগরী সেই রসিক বিধাতা অপরূপ রূপের মানুষটাকে সে নয়ন দিয়ে একবার দর্শন করেনি চোখে দেখেনি কেন না আমার মনে হয় তাকে যদি দেখতো না তাকে অমন করে ছেড়ে দিত না তাহলে তাকে অমন করে ছেড়ে দিত না তবে কি করতো
এক নাগরী সেই নাগরীকে বলছে তবে ছেড়ে দিত না যদি তবে কি করত। তা আমার মনে হয় কি জানিস নাগরী, যে রসিকী বিধাতা অপরূপ রূপের মানুষটাকে সৃজন করেছে, যদি একবার নিজ দুটি নয়ন দিয়ে দেখত না, দর্শন করত, তবে কি করত জানিস? তার চরণে গিয়ে আশ্রে পড়ত, তার চরণে আশ্রে পড়ে না তার চরণ দুটি পূজা করত, তার চরণ পূজা করে তাকে ভজত, তাকে ভজে তাতে মজত, মজে শেষ পর্যন্ত তাকে অমন করে ছেড়ে না দিয়ে তাকে সেই অপরূপ রূপের মানুষটাকে সে তার হৃদয়ে হৃদয়ে মাঝে ধরে রাখে তো হৃদয়ে মাঝে ধরে রাখি তো মাঝে ধরে রাখি তো তাকে দেখিলে ছেড়ে দিত না হৃদয়ে মাঝে ধরে রাখি তো দেখিলে ছেড়ে দিত না গো হৃদয়ে মাঝে ধরে রাখি তো।